নমস্কার, আমি অনিন্দিতা। কলমে ও কোলাজে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। বন্ধু কথাটি মাত্র দুটো শব্দের হলেও এর গভীরতা কিন্তু অনেক বড়। আর বিপদের সময় যে এগিয়ে আসে সেই তো হয় প্রকৃত বন্ধু। বন্ধু মানেই যে তাদের আমার বা আপনার মতো দেখতে হবে তা কিন্তু নয়। ধরুন এমন হলো যে কোনো মা তার সন্তানদের ভালোর জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করল, আবার আপনারই কোনো এক অসময়ে সেই মা তার ছোট্ট একরত্তি শরীরটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল আপনারই সাহায্যার্থে। শুনতে একটু খটমটো লাগছে, তাই না? তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। শুনতে থাকুন অঙ্কনা সিংহের কাহিনী, মালতীর বন্ধুরা। প্রায় বছর খানেক পর আবার বকুলপুরে এলাম। অনেকদিন পর আজ সকালে পাখিদের কিচির মিচির কলতানে ঘুমটা ভাঙল। আসলে কলকাতায় থাকার সুবাদে এসব যেন কোথায় হারিয়ে গেছে। কলকাতার অতি কর্মব্যস্ত জীবনের মাঝে এসব কথা আর কেই বা মনে রাখে? একে দূষণ, তার উপর বিশাল বিশাল পাকা ইমারতগুলো যেন গোদের উপর বিস্ফোরার মতো কাজ করে। এখন তো অফিস যাওয়ার পথে ডাস্টবিনের পাশে দু চারটে দাঁড় কাক ছাড়া আর কিছুই নজরে পড়ে না। আমাদের বকুলপুরে এসব যে থাবা বসায়নি তা কিন্তু নয়, বসিয়েছে, তবে অনেকটাই কম। বকুলপুর আমার দেশের বাড়ি, বৎসরান্তে আমি অন্তত একবার এখানে এসে ঘুরে যাই। মেদিনীপুর শহর থেকে প্রায় 8 মাইল উত্তর পশ্চিমে কংসাবতীর তীরে আমাদের ছোট্ট গ্রাম বকুলপুর। হিন্দু মুসলিম সব মিলিয়ে এখানে প্রায় 100-200 পরিবার এখনো বসবাস করে। আসলে যে ঘটনাটার কথা আজ বলতে চলেছি সেটাকে ঠিক গল্প বলা চলে না, আবার কি বললে ভালো লাগবে সেটাও ঠিক ভেবে পাচ্ছি না। তবে এই ঘটনা শুরু আর সমাপ্তি আমাদের বকুলপুরের দোতলা পাকা বাড়ির চিলেকোটার ঘরে। প্রায় বছরখানেক আগে ঘটনাটি ঘটেছিল। কি ঘটেছিল সেটাই বলছি, শুনুন। আমি রজু, রজতেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকাতে সম্পাদনার কাজ করি। কাজের চাপও প্রচুর, তবুও সেবার সপ্তাহখানেকের জন্য ছুটি নিয়ে কিছুদিন দেশের বাড়ি কাটাবো বলে স্ত্রী আর মেয়েকে নিয়ে সপরিবারে কলকাতা থেকে বকুলপুরে এসেছিলাম। এমনিতেই ছেলেবেলাটা আমার বকুলপুরেই কেটেছে। নিজের আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন প্রায় সকলেই এই গ্রামেই বসবাস করে। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভালো মন্দ খবর নেওয়া হয়, তাই ছুটি পেলে আমি অন্যত্র না গিয়ে বেশিরভাগ সময় দেশের বাড়িতেই আসি। সুমতি আমার প্রথম পক্ষের স্ত্রী, কত হয়েছে বছর তিনেক হল। মালতী তারই মেয়ে, ওর বয়স এখন 4.5 বছর, প্রি নার্সারিতে পড়ে। এই বয়সে প্রায় সব বিষয়ে বেশ চৌকস। অনেকদিন পর দেশের বাড়িতে এসে মনটা বেশ হালকা আর ফুরফুরে লাগছিল।
সকালে চেয়ারে বসে চা বিস্কুট খেতে খেতে মাকে বলছিলাম, যাই সবার সঙ্গে একটু দেখা করে আসি। যাওয়ার সময় আরতি বলে দিয়েছিল বাজার থেকে কিছু কুঁচো মাছ নিয়ে আসতে। বেলা 10টার দিকে তা হাতে করে বাড়িতে সবে মাত্র ঢুকেছি, এমন সময় মালতী দোতলা থেকে দৌড়ে নেমে এসে আমাকে বলল, বাবা বাবা ওপরে চলো, একটা জিনিস দেখাবো। আমি ওকে হেসে বললাম, ওপরে আবার কী দেখার আছে? মালতী বলল, দেখবে চলো না, তিনটে পাখির বাচ্চা। আরতি দালানের এক পাশে বসে মুটিতে সবজি কাটছিল, ও শুনে বলল, বোধহয় পায়রা বা পাখির বাচ্চা টাচ্চা হবে, চিলেকোটার ঘুলঘুলিতে ডিম পেড়েছে, ওখান থেকে বাচ্চা হয়েছে মনে। আমাকেও বেশ কয়েকবার বলেছে, কাজের জন্য যেতে পারিনি, তুমি গিয়ে একটু দেখে এসো তো। মালতী আরতিকে খুব পছন্দ করে, যদিও আরতি মালতীর নিজের মা নয়, তবু আরতিকেই মালতী মা বলে ডাকে, দুজন দুজনকে খুব ভালোবাসে। আসলে মারণ রোগের কথা জানার পর বছর পাঁচেক আগে আরতির সঙ্গে আমার বিয়েটা সুমতি দিয়েছিল। সুমতি তখন ছিল অন্তঃসত্ত্বা। তারপর সুমতির বছর তিনেক আগে ক্যান্সারে মারা গেল, তখন মালতীর বয়স 1.5 বছর। এমন সময় মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ রে রুজু, গিয়ে দেখে আয় তো, মেয়েটা তখন থেকে ওই কথাই বলছে, সকাল থেকে ওই নিয়েই মেতে আছে, এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। অগত্যা মালতীর সঙ্গে চিলেকোটার ঘরে গিয়ে পৌঁছলাম, দেখলাম দুটো শালিক পাখি একটা বাসার এক পাশে বসে আছে, আর তাদের বাসাতে তিনটে ছোট্ট ছোট্ট ছানা কিচমিচ করছে, বোধহয় সবে মাত্র চোখ ফুটেছে। মালতী হাততালি দিয়ে বলল, বাচ্চাগুলো কি সুন্দর তাই না বাবা, আমি ওগুলোকে পুষব। আমি হেসে বললাম, ওগুলো তো শালিক পাখি, ও পাখি পোষ মানে না। মালতী বলল, সে পোষ না মানলে না মানুক, খাবার তো খেতে দিতে পারি। আমি বললাম, তা দিতে পারিস, তবে ওরা তো ঘাস ফড়িং খায়, তুই কী করে ধরবি? মালতী বলল, কেন, রামচরণ কাকু আছে কি করতে? মালতী এমনিতেই নছর বান্দা, তাই তাকে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, রামচরণ দাকে বলে দেবো ঘাস ফড়িং এনে দেবে, তখন ওদের খেতে দিস কেমন। এখন তুই নিচে চল তো, কিছু খাবি, চ। রামশরণ দাদা আমাদের বাড়ির কাজের লোক, ওনার নিজের বলতে ত্রিসংসারে কেউ নেই, বাবা ডাকতেন রামশরণ বলে, তাই আমি রামশরণ দাদাই বলি। দাদুর আমল থেকে আমাদের বাড়িতেই থাকেন আর কাজ করেন, মা ওনাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করেন, বলেন সারা জীবন তো এ বাড়িতেই কাজ করে কেটে গেল, আর কটা দিনই বা বাঁচবেন, কোথায় আর যাবেন, এখানে থেকেই না হয় কাটিয়ে দিক বাকি জীবনটা। আমি অবশ্য এ বিষয়ে মাকে কোনোদিন কিছু বলিনি, কারণটা আর কিছুই নয়, বাবা মারা যাওয়ার পূর্বে আমার হাত ধরে বারবার অনুনয় করে বলে গিয়েছিলেন, ওর তো আর কেউ নেই, তাই রামশরণকে একটু দেখিস রজু। বেগুনি ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে রামশরণ দাকে বললাম, দুপুরে মালতীকে কয়েকটা ঘাস ফড়িং এনে দিও তো, পাখিদেরকে খাওয়াবে। রামশরণ দাদা মালতীকে মামনি বলেন, বললেন কোন পাখিকে খাওয়াবে? মালতী বলল, আমি তো চিনি না, বাবা বলল ওগুলো শালিক পাখি, ওদেরই খাওয়াবো। রামশরণ দা বললেন, শালিক পাখি তো পোষ মানে না মামনি, তাছাড়া খুব ঝগড়ুটে হয়, বাসার কাছে গেলে তোমায় ঠুকরে দেবে। মালতী বলল, ওইসব আমি শুনবো না, এই খাওয়ার পরে তুমি আমাকে ঘাস ফড়িং এনে দেবে, ব্যাস। রামশরণ দাদা বললেন, ঠিক আছে এনে দেব, তবে খুব সাবধানে ওদের কাছে যাবে কেমন, ওরা কিন্তু যখন তখন ঠুকরে দেয়। মালতী ঘাড় নাড়ল।
দুপুরে স্নান করার আগে রামশরণদা একটা প্লাস্টিকের বোতলে ভর্তি করে ঘাসফড়িং এনে দিল মালতীর হাতে। আমরা তখন দালানে বসে গল্প করছিলাম। মালতী বোতলটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল চিলে কোঠায়, আর একটু পরে কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? মালতী বলল, বাবা দুটো বড় পাখি খুব দুষ্টু, বাচ্চাদের খাওয়াতে যেতেই তেড়ে এলো, আর একটা পাখি ঠুকরে দিল, বলে ডান হাতের কবজিটা তুলে ধরল। দেখলাম ওর কবজি থেকে রক্ত ঝরে পড়ছে। আমি বললাম, রামশরণ দাদা বলেছিল না সাবধানে ওদের কাছে যেতে? মালতী বললাম, তাই তো গিয়েছিলাম, তবুও ঠোকরালো। স্যাভলনের শিশি আর তুলো বের করে নিয়ে এসে আরতি বলল, বেশ হয়েছে, না বলা হয়েছিল না, তবু গিয়েছিলি কেন? মালতী বলল, আচ্ছা মা, আমি যদি ওদের একটু খাওয়াই তাহলে কি ওদের কোনো ক্ষতি হবে? তুমিও তো আমায় খাইয়ে দাও। আরতি ক্ষতস্থানে তুলো দিয়ে স্যাভলন লাগাতে লাগাতে বলল, আহা, ক্ষতি কেন হবে, তবে ওরা কি করে বুঝবে যে তুমি ওদের ক্ষতি করতে এসেছো না ভাব করতে এসেছো? তাই তো ওরা ঠুকরে দিয়েছে, আগে ওদের সঙ্গে মিশতে হবে, জানাতে হবে যে তুমি ওদের বন্ধু। আমি হেসে বললাম, শালিক পাখি ওসব বন্ধু টন্ধু বোঝে না, তুমি আর কখনো ওদের কাছে যেও না কেমন। দুপুরে খাওয়া দাওয়ার পর মালতীকে নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় সে হঠাৎ বলল, বাবা ওদের মধ্যে মা পাখি কোনটা বলো তো? আমি বললাম, কেন, তুই এসব জেনে কি করবি? মালতী বলল, মা পাখিগুলো খুব ভালো হয়, ঠিক আমার মায়ের মতো, ওই পাখিটা হয়তো বুঝবে আমি ওদের কোনো ক্ষতি করতে চাই না। আমি বললাম, তা মন্দ বলিসনি, তবে পাখিটাকে আমি খুব একটা চিনি না, ওসব রামশরণদা চিনতে পারে, বলে বললাম, নে এবার ঘুমো তো, বিকালে নদীর পাড়ে ঘুরতে যাব। মালতী আনন্দে উৎফুল্ল হয়ে বলেছিল, ঠিক আছে। বিকেলে মালতী আর আরতিকে নিয়ে কংসাবতীর চর থেকে ঘুরে এসেছিলাম। এইভাবেই সকলের সঙ্গে দেখা করে খবরাখবর নিতে নিতে দু তিন দিন বেশ কেটে গিয়েছিল। পাখিগুলোর কথা আর মনেও ছিল না। একদিন সকালে চা খাওয়ার পর মালতী আমাকে এসে খুব উত্তেজিতভাবে বলল, বাবা বাবা উপরে চলো, একটা জিনিস দেখাবো। বললাম, আবার কি দেখাবি? মালতী বলল, এসোই না, বলে হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে গিয়েছিল। চিলেকোটার ঘরে নিয়ে এসে ঘরের এক পাশে রাখা বোতলটার ছিপি খুলে তা থেকে একটা ঘাসফড়িং বের করে হাতে ধরে মুখ দিয়ে একটা কিচমিচ আওয়াজ করল। তখনই একটা শালিক পাখি বাসা থেকে বেরিয়ে এসে মালতীর হাত থেকে ঘাসফড়িংটা মুখে নিয়ে আবার বাসার ভেতরে ঢুকে গেল। এইভাবে প্রায় 8-10টা ঘাসফড়িং খাওয়ানোর পর মালতী আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বলেছিলে শালিক পাখি পোষ মানে না, এবার দেখলে তো, বলো পোষ মানে কি না? আমি ভীষণ অবাক হয়ে বললাম, আমি তো জানি পোষ মানে না, কিন্তু। মালতী বলল, কেন পোষ মানবে না, একটু ভালোবাসা পেয়েছে তাই পোষ মেনেছে, যে পাখিটা মুখে করে ফড়িং নিয়ে গিয়ে সবাইকে দিচ্ছিল ওটাই তো মা পাখি। আমি বললাম, তুই কি করে বুঝলি? মালতী বলল, ওটাই তো আমার সঙ্গে সব থেকে আগে বন্ধুত্ব করেছিল। বললাম, ঘাস ফড়িং কে এনে দেয়, রামশরণদা? মালতী তাড়াতাড়ি বলল, না না, মা তো রামশরণ কাকুকে ফড়িং ধরতে বারণ করেছে, তাই আমি নিজেই লুকিয়ে লুকিয়ে দিঘির পাড়ের বন থেকে ঘাস ফড়িং ধরে আনি। আমি নিচে নেমে এসে আরতিকে বললাম, কি গো, তোমার মেয়ে তো অসাধ্য সাধন করেছে। আরতি বলল, কি করেছে? বললাম, শালিক পাখিকে পোষ মানিয়েছে, দেখলাম তো ওদের ডেকে ডেকে ঘাস ফড়িং খাওয়াচ্ছে। আরতি বলল, ও ফড়িং পায় কোথায়?
আমি তো রামশরণদাকে ফড়িং ধরতে না বলে দিয়েছি। আমি বললাম, ও তো বলল নিজেই ফড়িং ধরে আনে ঘাসবন থেকে। আরতি তৎক্ষণাৎ উঠে গিয়ে মালতীর কানটা জোরে চেপে ধরে বলল, জানিস না ঘাসবনে বিষাক্ত সাপখোপ থাকে, আর কখনো যাবি না বলে আমাকে বলল আমরা কালই কলকাতায় ফিরে যাব। দুপুরে ঘুমটা সেরে সবে মাত্র দালানের চেয়ারে এসে বসেছিলাম, এমন সময় চিলেকোটার ঘর থেকে মালতি বাবা বাবা বলে উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। আমরা সবাই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে গেলাম। দরজার কাছে গিয়ে মুখটা ঘরের ভেতরে করে দেখলাম, মেঝেতে একটা প্রায় 4.5 ফুট লম্বা গোখরো ফনা তুলে রাগে ফোঁস ফোঁস শব্দ করে সামনে পেছনে মাথাটা দোলাচ্ছে, হয়তো পাখির ছানা খাওয়ার লোভে এসেছিল। আর মালতীও সেই সময় ঘরে চলে এসেছিল। সাপটার সামনে মালতী ঘরের দেয়ালের সঙ্গে সেঁটে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুটো পাখি ঘুলঘুলিতে বসে ডানা ঝটপট করছে। আমাদের পায়ের শব্দে গোকরোটা মালতীকে কামড় দিতে উদ্যত হতেই চকিতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল যেটা দেখে আমরা সবাই বিস্ময়ে অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। দেখলাম একটা শালিক পাখি দ্রুত গতিতে উড়ে এসে সাপটাকে কিছু বুঝতে না দিয়ে ফনার পেছন থেকে মক্ষম একটা ঠোক্কর মারল। গোকরোটা যেই পেছনে ফিরল তৎক্ষণাৎ অন্যটা আবার পেছন থেকে এসে আরেকটা ঠোক্কর মারল। এইভাবে প্রায় 10 মিনিট চলেছিল। শেষে সাপটা নাজেয়াল হয়ে হাল ছেড়ে দিল। ঠিক ওই মুহূর্তে রামশরণ দাদা কখন যেন নিচে গিয়ে একটা বাঁশের ডান্ডা নিয়ে ছুটে এসেছিল, সেটা সপাটে বসিয়ে দিল সাপটার মাথায়। সাপটার মাথাটা একেবারে থেতলে গেল। দেহটা কুণ্ডুলি পাকিয়ে কিছুক্ষণ নড়াচড়া করার পরে স্থির হয়ে গেল। রামশরণ দাদা সাপটাকে ডান্ডাতে তুলে নিয়ে বাইরে ফেলতে চলে গেলেন। আরতি ছুটে এসে মালতীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোকে কতবার বারণ করেছি না এই ঘরে না আসতে। মালতী যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে বলল, আমার তো কিছু হয়নি মা, তুমি কাঁদছো কেন? তাছাড়া আমার বন্ধুরা তো আছে, ওই দেখো, দেখলে না কেমন করে আজকে আমাকে বাঁচালো। আমি মনে মনে ভাবলাম, সত্যি পাখি দুটো না থাকলে মালতীর যে আজ কি অবস্থা হতো। যতবার ভাবছি ভেবে ভেবে যেন শিউরে উঠছিলাম। পরের দিন সকালে পাখিদের খাইয়ে মালতী আমাদের সঙ্গে কলকাতায় ফিরে এসেছিল। আজ প্রায় 1 বছর পর সকালে পাখিদের কিচির মিচির শব্দে সে কথা মনে পড়তেই সোজা চলে গেলাম চিলেকোটা সেই ঘরে। দেখলাম শালিক পাখির সঙ্গে কতগুলো চড়ুই আর পায়রাও বাসা বেঁধেছে। মালতী মেঝেতে বসে সস্নেহে তাদের চাল ডাল আর ঘাস ফড়িং খাওয়াচ্ছে। আসলে গতবারের ঘটনার পর রামশরণ দাদাকে ডেকে আমি নিভৃত্তে কিছু টাকা দিয়ে বলেছিলাম, পাখিগুলোকে লক্ষ্য রেখো। শুনছিলেন আজকের গল্প মালতীর বন্ধুরা। গল্প পাঠে ছিলাম আমি অনিন্দিতা। এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কভার অঙ্কনে সন্দীপ।
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের, এবং এরকম আরও অনেক নিত্য নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আবার ফিরে আসব নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।